রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ ইস্যুতে আলোচনা যেন কোনোভাবেই থামছে না। যত দিন মানে গড়াচ্ছে ততটাই বিএনপি বনাম বাকি যেই রাজনৈতিক দলগুলো আছে, জামায়াত ইসলাম অথবা ধরেন এই মুহূর্তে মার্কেটে যারা একটু ভাইবে আছে গণ অধিকার পরিষদ, পাশাপাশি ছাত্র সমন্বয়ক যারা আছেন অথবা অন্তর্বর্তী সরকার, প্রত্যেকের মধ্যে একটা কনফ্লিক্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি কি থাকবেন নাকি থাকবেন না? সরকার একটা কৌশলী বক্তব্য দিয়েছে যে বিষয়টা রাজনৈতিক সিদ্ধান্ত। তো রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয়, এই মুহূর্তে মাঠের রাজনীতিতে বিএনপি হচ্ছে 81%, বাকি দলগুলো কোথাও না কোথাও 20%-এর ওভার কিন্তু তাদের জনসমর্থন অথবা মাঠের রাজনীতিতে প্রভাব বিস্তারের মতন অবস্থা নেই। সমন্বয়কদের এই যে অবস্থান রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে, হঠাৎ করে কেন আড়াই মাস পরে রাষ্ট্রপতিকেই বাদ দিতে হবে, এই কনসার্নটাকে বিএনপি স্বাভাবিকভাবে নিচ্ছে না। কথাগুলো আমার না, সার্জিস এবং হাসনাত বা তাদের যে টিম আছে তাদের প্রতি অনেকটা সন্দেহজনক ফোকাস রাখছে বিএনপি বা বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড থেকে শুরু করে যারা দলটির মূল পরিচালনাকারী ব্যক্তিরা আছেন। গতকালকে ডক্টর কনক সারওয়ারের একটা প্রোগ্রামে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা বক্তব্য ছিল, লম্বা চূড়া, আপনি নিশ্চয়ই এটা মনোযোগ দিয়ে অনেকে শুনেছেন। সেইখানে এই বিষয়টা খুবই স্পষ্ট, বা তারেক রহমান তিনি আর একটা বক্তব্য দিয়েছেন, সেটাও খুবই স্পষ্ট। বিএনপির বক্তব্য হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের জনগণের প্রধান আকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে একটা নির্বাচন, কিন্তু অন্তর্বর্তী সংস্কার বলছে সংস্কার। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? বিএনপি বলছে এই সংস্কার একটা দীর্ঘ চলমান প্রক্রিয়া, যেটা 16 বছর যাবৎ এই সিস্টেমকে ম্যানুপুলেট করা হয়েছে। সুতরাং এটাকে যদি ফুল এবং ফাইনাল সংস্কার করতে চায় 2-4-5 বছরও হবে না। সুতরাং যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে বিএনপিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকলো নাকি থাকলো না, এইটা ফোকাস কনসার্ন না। অন্তর্বর্তী সরকারের ফোকাস কনসার্ন হওয়া উচিত শেখ হাসিনার সরকারের পর এই যে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটাকে লাগাম টানা, সিন্ডিকেটকে ভেঙে দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর না, সেই পরিস্থিতিগুলোকে সরকার মোকাবেলা করে, কিন্তু সেইগুলোতে ফোকাস না দিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ, রাষ্ট্রপতি ইস্যু আড়াই মাস পরে হুট করে কেন সমন্বয়করা এভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বারবার ছুটে যাচ্ছে? এই যে হাসনাত সার্জিদের টিমরা বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে, এই বৈঠককে বিএনপি পজিটিভ নিচ্ছে না। তাদের কাছে মনে হচ্ছে যে আদা জল খাইয়া কেন রাষ্ট্রপতি চুপ্পুকে তোমরা এখন সরাইতে চাচ্ছ, যেটা প্রায়োরিটি লিস্টে থাকার দরকার ছিল নির্বাচন, সেই নির্বাচন ইস্যুতে সরকারের অগ্রগতিমূলক কোনো রকম ভূমিকা নেই। যত কিছু আছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এগুলাতে সেগুলো চলমান প্রক্রিয়া চলা উচিত, তবে আগে নির্বাচনটা দাও, তারপরে তোমরা বাকি কাজগুলো করো। রাষ্ট্রপতির জায়গায় কাকে বসানো হবে এটা নিয়ে একটা সন্দেহ বিএনপির, যে এমন কি হবে নাকি তিনি সরাসরি বলছিলেন রুমিন ফারহানা যে আওয়ামী লীগ গণতন্ত্রকে কবরে নিয়ে গেছে, এখন এই অন্তর্বর্তী সরকার বা পরবর্তী সমাজে এমন হবে না, এই গণতন্ত্রকে কবর থেকে আবার কফিনের মধ্যে পেরেক মারা হবে না, কোনো সামরিক শাসন আসবে না, এইটার গ্যারান্টি কি? আজকে এসে এই সিদ্ধান্তের সাথে বিএনপি যদি হ্যাঁ বলল, এমন পরিস্থিতি হলো যে 2-3 বছরে এই সরকার আর সরছে না, সেখানে নতুন কোনো সিস্টেমে আরেকটা সরকার বসে গেছে, তাহলে তো ভাই গণতন্ত্র বা নির্বাচন এগুলাকে আর চোখে দেখা যাবে না। জামাত সহ বাকি যে দলগুলো আছে, একটা দৃশ্য তো প্রকাশ্যে চলে আসছে যে সমন্বয়কদের অধিকাংশই পার্ট অফ জামাত অথবা জামাতের সাথে পরামর্শ করেই এই মাস্টারমাইন্ড থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু একটা মার্কেটে কথোপকথন আছে যে জামাতের ভূমিকাতে এই আন্দোলনটা গতিপথ পেয়েছিল, বা এই যে বৈষম্য বিরোধী বিপ্লবের যারা মূল বা একদম ক্যারেক্টার সমন্বয়ক হিসেবে নাহিদ সার্জিস যারাই আছেন, তারা ওই সময়টাতে জামাতের নেতৃত্বের সাথেই কমিউনিকেট করে এই আন্দোলনটা করেছিল। সুতরাং জামাত সমন্বয়কদের যে কোনো কাজেই তারা আপনার একটা ব্ল্যাঙ্ক চেক সাপোর্ট দিয়ে দিবে, কিন্তু বিএনপি ভাবছে আলাদা হিসাব। বিএনপির বক্তব্য, আবেগের বসে আমরা কোনো সিদ্ধান্ত নিব না, যেই সিদ্ধান্তটা নিব এই সিদ্ধান্তটা হচ্ছে চারদিক বিচার বিবেচনা করে আকাঙ্ক্ষিত সেই নির্বাচন ইস্যুটা ফোকাস করা দরকার। তো বোঝাই যাচ্ছে, তারেক রহমান বলছিলেন যে এমন কোনো কর্মকাণ্ড এই মুহূর্তে করা যাবে না। গতকালকে বাংলাদেশের হিন্দু কমিউনিটির সাথে একটা বৈঠক ছিল, তিনি লন্ডন থেকে অনলাইনে এই বৈঠকটাতে কানেক্টেড হয়েছিলেন, সেখানে তিনিও একই কথা বলছেন যে
এমন কোনো অস্থিরতা সৃষ্টি করা যাবে না যেটাতে সাংবিধানিক কোনো একটা সমস্যা তৈরি হবে, নির্বাচন বাধাগ্রস্ত হবে অথবা নির্বাচন ফোকাস থেকে সরে যাবে। স্বাভাবিকভাবেই বিএনপি চাইছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হোক, কারণ পাশ তো বিএনপি করবে। বাট জামাত কেন ভিন্ন কৌশল অবলম্বন করছে? বেসিক্যালি জামাতের রাজনীতিটাই চলে ওয়ান কাইন্ড অফ কৌশলে। তো জামাত যে কৌশলটা চাচ্ছে, সবাই বোঝে যে যত সময় ডক্টর ইউনূসের সরকার থাকবে, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অলরেডি টুকিটাকি যারা আছেন অপকর্মে জড়িত হয়ে গেছেন, লুটপাট ভাঙচুর চিন্তায় বিভিন্ন কিছুতে তাদের দলীয় নেতাকর্মীরা কানেক্টেড হয়ে যাচ্ছেন। হাইকমান্ড যথেষ্ট শক্ত ভূমিকা নিচ্ছেন, মামলা দিচ্ছেন, দল থেকে বহিষ্কার করছেন, তারপরেও এগুলো গণমাধ্যমে আসতেছে, মানুষের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন বিএনপির বিরুদ্ধে তৈরি হচ্ছে। সো এই ইমেজটা দিন শেষে বছর দুয়েক পরে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে পরিকল্পনা বা যে টার্গেটটা বা আজকের দিনে যে জনপ্রিয়তাটা, সেইটা অনেকটা নষ্ট করে দিবে, যেটার অ্যাডভান্টেজ পাবে আবার জামাত। জামাতের এই ক্যালকুলেশন কিন্তু 100% রাইট, এটা ঘটবে, এটাই বাস্তবতা। তো সার্বিক জিনিসকে বিবেচনায় রেখে নির্বাচন ইস্যুতে সরকারকে আর সময় দিতে রাজি না বিএনপি, আর জামাত চাইছে সময়টাকে যত প্রলম্বিত করা যাক। আর যে সমন্বয়করা, তাদের উপর শতভাগ আস্থা নেই বিএনপির, কারণ তারা কেন হঠাৎ করে আড়াই মাস পরে বা পৌনে তিন মাস পরে রাষ্ট্রপতিকে এখনই পদত্যাগ করতে পারে, এটা করার জন্য আদা জল যা আছে সব কিছু খাইয়া ঝাঁপাইয়া পড়ছে, এই কাজটারে আরও সন্দেহজনকভাবে দেখছে বিএনপি। অ্যান্ড আপনি কি মনে করেন যে সংস্কার যে প্রক্রিয়া সেটা একটা লম্বা সময় লাগবে, দুই তিন বছর আগে হবে না, সেটা কি চলমান রাখতে দেওয়া দরকার, নাকি আসলে নির্বাচন ইস্যুতে বিএনপির যে স্ট্যান্ড যে আপনারা সরকার আমাদেরকে এনে দেন, আমরা সংস্কার, এই সরকার যতটুকু সময় দরকার করছে ফাইন, বাকিটা নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার তারা করবে। আবার এটা নিয়ে আমেরিকাও কিন্তু একটা চাপ দিচ্ছে যে নির্বাচনের রোড ম্যাপ সরকারকে প্রকাশ করা উচিত। তো সকল কিছু মিলিয়ে সমন্বয়কদের যে আজকের অবস্থান, এদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। যেমন ঢাকা কলেজের, ঢাকার সাতটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তারা রাজপথে নামছে, তাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না, সমন্বয়কদের ডাকে এখন আর ওই লেভেলে মানুষ হচ্ছে না। বিএনপির সাথে কনফ্লিক্টের কারণে প্রধান একটা রাজনৈতিক দল যাদের 80% মাঠে এই মুহূর্তে ক্ষমতা, তো সব কিছু মিলিয়ে সমন্বয়করা নিজেদের ওজন ঐতিহ্য বা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের রিটে একটা কইরা ফেললো, সেটাতে বিএনপিও কিন্তু পাটে পড়ে যাচ্ছিল। এগুলো কিন্তু বিএনপি হালকা নিচ্ছে না, বুঝেন নাই, যে রিটটা করা হয়েছিল এই রিটটা যদি আদালত আমলে নিত তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ ব্যারিস্টার রুবিন ফার্নাসন অনেক মানুষ বা রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু ধাক্কা খাইত। এখন এটা বুঝা করুক না বুঝা করুক ভুলে করুক, বিএনপি কিন্তু বিষয়গুলোকে ভাবতেছে, ইটস এ পরিকল্পিত কোনো একটা কর্মসূচি সামনের দিকে আসতে যাচ্ছে, যেটাকে বিএনপি আর সমন্বয় হিসাবে বা সাপোর্ট হিসাবে তারা সামনের দিকে আগাতে দিতে চাচ্ছে না। তো সকল কিছু মিলিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চিপ্পুর কপালটা আপাতত বিএনপির কারণেই, আমি বললাম না যে দুই একটা গরু টুরু জবাই দিয়ে বিএনপিরে খাওয়ানো উচিত। আর শাহাবুদ্দিন চিপ্পুর সাথে বেসিক্যালি শেখ হাসিনার যে ব্যক্তিগত সম্পর্ক, আমরা যতটুকু সেই ইন্টারভিউতে দেখলাম লাস্ট টু মান্থস কোনো যোগাযোগ নেই, যাওয়ার পরেও যোগাযোগ নেই। সো বিএনপি ভাবছে এই মুহূর্তে রাষ্ট্রপতি চিপ্পু আর তেমন কোনো কিছু করতেও পারবে না, সুতরাং সেই ক্ষমতায় থাকুক, এখানে নতুন কোনো ডাইমেনশন অথবা নতুন কোনো কিছু আমরা দেখতে চাই না, আমরা নির্বাচন দেখতে চাই, দেখা যাক কী হয়। ভালো থাকুন।